আচ্ছা সেই দাফনটা কেমন দাফন হতে পারে যে দাফনটার মধ্যে নবী রাহমাতুল্লিল আলামিনের হাত লেগেছে ইশ আমাদের গায়ে যদি একটু লাগতো সুবহানাল্লাহ তো বলেন ইশ আমরা যদি একটু দেখতাম নবীকে ইশ আমরা যদি একটু নবীর চলাটা দেখতাম আচ্ছা কেমন ছিল সেই সময়টা যখন আমার নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াতেন সাহাবা একরাম পিছে লান্দরে দাঁড়াই যেতেন লান্দরে দাঁড়াই যেতেন কেমন ছিল সেই সময়টা যখন আমার নবী বসে থাকতেন সাহাবা একরাম নবীকে গোল ধরে বসত আর নবীর মুখে কোরআনের বাণী শুনত হাদিসের বাণী শুনত জান্নাতের কথা শুনত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে আসতো বেশে হাজারাতে বেলালের মধুর আজান যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে হতো দুনয়নে রাসূল পাক হতো জন্ম আমার নবীর যুগে হলে উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা